নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ আপনাদের সাথে দারুণ সুস্বাদু একটা এগরোলের রেসিপি শেয়ার করব। যারা ওয়েট লস ডায়েটে রয়েছেন তারাও কিন্তু এই এগরোলটা খেতে পারেন, আর এমনিও বাড়ির সকলকে খাওয়াতে পারেন, ভীষণই সুস্বাদু হয় এটা খেতে। যেহেতু এটা ওয়েট লস রেসিপি তাই বুঝতেই পাচ্ছেন টেস্টি হওয়ার সাথে সাথে এটা কিন্তু সুপার হেলদিও হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই এগরোলটা বানাতে আমাদের কী কী লাগছে। এগরোলের যে রুটিটা সেটা আজকে আমি বানাবো স্প্রাউটেড রাগি ফ্লাওয়ার দিয়ে। আপনারা এর পরিবর্তে ওটসের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো রাগি ফ্লাওয়ার এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো, আর তার সাথেই নেব 1 চা চামচ মতো আটা। রেগুলার রুটি বানানোর জন্য আমরা যে আটা ব্যবহার করি সেটাই এখানে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা করে ব্যাটার রেডি করে নেব। আটাটা কিন্তু এখানে বাইন্ডিং এজেন্টের কাজ করবে, মানে শুধু রাগি বা ওটস ব্যবহার করলে রুটিটা ফেটে যেতে পারে, তাই অল্প একটু আটা দিয়ে দেওয়া হলে রুটিটা ফেটে যাওয়ার আর চান্স থাকবে না। আমি এখানে একবারেই আন্দাজ মতো জল দিয়ে দিলাম, তবে আপনারা অল্প অল্প করে জল দিতে থাকবেন এবং মেশাতে থাকবেন। এই ব্যাটারটা রেডি করার পর 10 থেকে 15 মিনিট এটাকে রেস্টে রাখতে হবে। তো সেই সময় কিন্তু রাগিটা একটু ফুলে গিয়ে ব্যাটারটা একটু ঘন হয়ে যাবে, তাই প্রথমে এটাকে একটু পাতলা করেই বানাচ্ছি। আর যে পরিমাণ উপকরণ আমি এখানে ব্যবহার করছি সেটা দিয়ে একটা এগরোল তৈরি করা যাবে। তবে আমাকে এই ব্যাটারটা পরে আর একটু বাড়াতে হয়েছিল, কারণ এটা বানাচ্ছি দেখে মেয়ে এসে বলল যে আমিও একটা এগরোল খাবো, আমার জন্য একটা বানিয়ে দাও। তো একই অনুপাতে সমস্ত উপকরণ বাড়িয়ে দিলেই যে কটা এগরোল বানাতে চান সে কটা বানিয়ে নিতে পারেন। যাই হোক, 15 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এবার ওই ব্যাটারটা দিয়ে আমরা এগরোলটা বানাবো। তো এখানে একটা তাওয়া খুব ভালো করে গরম করে তার মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে তেলটাকে পুরো তাওয়াতে ব্রাশের সাহায্যে ছড়িয়ে দিয়েছি। আর এই ব্যাটারটা তাওয়াতে দেওয়ার আগে অবশ্যই ভালো করে একবার মিশিয়ে নেবেন, তা না হলে এটা কিন্তু নিচের দিকে বসে থাকে বা জমে থাকে। ভালো করে মিশিয়ে নিলে এটা আবার এরকম ঘন ব্যাটার তৈরি হয়ে যাবে। তারপর এই ব্যাটারটাকে 1.5 থেকে 2 হাতা মতো তাওয়ার মধ্যে দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। খুব বেশি মোটা না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে, মানে এক জায়গায় যেন বেশি ব্যাটার না পড়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। আমি একটু বড় করেই এই রুটিটা বানিয়ে নিচ্ছি, তো সেই হিসেবেই আমি এখানে ব্যাটারটা দিয়ে দিলাম। আপনারা যদি এই রুটিটাকে আরও একটু পাতলা করতে চান তাহলে ব্যাটারটা আর একটু পাতলা করে নিতে পারেন, তবে এর থেকে ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু রুটিটা উল্টানোর সময় ভেঙে যাবে। মানে ব্যাটার ঘন হলে রুটিটা একটু মোটা হবে এবং সেটা উল্টাতে গেলে মাঝখান থেকে ফেটে যেতে পারে। আর এই ব্যাটারটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে একেবারেই উল্টাতে যাবেন না, অন্তত 2 থেকে 2.5 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে অপেক্ষা করবেন। আর এই রুটিটা উল্টানোর সময় কিন্তু ভীষণ সাবধানে উল্টাতে হবে, রুটিটা যেহেতু খুব নরম হয় তাই এদিক ওদিক থেকে টানাটানি করলে এটা কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো বারবার উল্টে দিয়ে দিয়ে এই রাগির রুটিটাকে দুপিঠ থেকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে একটা অন্য পাত্রে তুলে রাখবো। আমি কিন্তু তাওয়াতে আর আলাদা করে তেল দেবো না, যে ব্রাশের সাহায্যে তেলটাকে ছড়িয়ে নিয়েছিলাম আগেরবার সেই ব্রাশটাকেই একটু এই তাওয়ার মধ্যে ঘুরিয়ে নিলাম। ব্রাশে যেটুকু তেল ছিল এবং তাওয়ার সাইডে যেটুকু তেল ছিল সেটুকুই পুরো তাওয়াতে বলিয়ে দিয়েছি। এরপর একটা ফেটিয়ে রাখা ডিম এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটাকে আমি স্বাদ অনুযায়ী নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। ডিমটা দিয়ে দেওয়ার পরই কিন্তু ওপর থেকে ওই যে রুটিটা ভেজে রেখেছিলাম সেই রুটিটা দিয়ে দিলাম। আবারও 30 থেকে 40 সেকেন্ড মতো অপেক্ষা করব, তারপর এটাকে উল্টে দেবো, মানে ডিমটাকে একটু ভাজা হওয়ার সময় দিতে হবে। তো ডিমটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। ময়দা দিয়ে তৈরি সেই চিরাচরিত এগরোলের মতো না হলেও এটাও খেতে কিন্তু বেশ ভালো হয়। আচ্ছা, ডিমটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবং রুটির সাথে এটা কিন্তু ভালো মতো স্টিকও করে গেছে। তো এটাকে আবারও দুপিঠ থেকে একবার বা দুবার উল্টে দিয়ে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি, তারপর নামিয়ে নেব। তাওয়া থেকে নামানোর পর বাকি প্রসেসটা কিন্তু একদম সেম থাকবে। সালাড দিয়ে বিভিন্ন রকমের সস দিয়ে সাজুগুজু করিয়ে তারপর এটাকে রোল করে সার্ভ করতে হবে। আমি একটু বেশি করেই শসা এবং পেঁয়াজ কুচি এখানে দিয়েছি। এরপর ওপর থেকে একটু টমেটো সস, একটু গ্রিন চিলি সস ছড়িয়ে দেবো। গ্রিন চিলির পরিবর্তে রেড চিলি সসও দিতে পারেন, অথবা যে সস পছন্দ সেটা দিতে পারেন। আর দিয়ে দিতে হবে যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি আর একটু পাতিলেবুর রস। ব্যাস, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার যে সাইডে ওই স্যালাড বা সমস্ত উপকরণ দেওয়া হয়েছে সেই সাইড থেকে ধরে এভাবে এটাকে রোল করে দিয়ে তারপর একটা টিস্যু পেপার বা বাটার পেপারে মুড়িয়ে এটাকে সার্ভ করতে পারেন। এই এগরোলটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়, রোগা হওয়ার না হয় দরকার নেই। তা বলে কি হেলদি খেতে অসুবিধা আছে? মাঝে মধ্যে হেলদি খাওয়া কিন্তু ভালো।
আর হেলদি খাবার যখন এত টেস্টি হয় তখন তো রোজই হেলদি খাওয়া ভালো। রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। আবার দেখা হবে পরের পর্বে। নমস্কার।